হ্যালো এভরিওয়ান, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এর আগে তোমাদের সাথে আমি 6টা ভিডিও দিয়েছি বেসিক কলকার ওপর। আজকে সেই বেসিক কলকা দিয়ে আমি 5খানা রিসেপশন কলকা করে দেখাবো, যেটা তোমরা যে সমস্ত স্ট্রোক এতদিন ধরে তোমরা প্র্যাকটিস করেছো আমার ক্লাসগুলো দেখে, সেই স্ট্রোক দিয়ে সুন্দর এই কলকাগুলো তোমাদের ব্রাইডকে সাজিয়ে তুলতে পারবে। তো যারা যারা এখনো ক্লাসগুলো করনি, অবশ্যই ক্লাসগুলো করে নাও, তাহলে সুন্দরভাবে কিন্তু এই কলকাগুলো তোমরা করতে পারবে। যে কলকাটা করছি দেখতেই পাচ্ছ, খুবই ইজি কলকা, যেটা শুধুমাত্র মেন স্ট্রোক সাথে কয়েকটা স্ট্রোকের মাধ্যমে আমি কলকাটা কমপ্লিট করছি। আর রিসেপশন কলকা কিন্তু খুব সহজেই করতে পারবে তোমরা এই বেসিক স্ট্রোকের হেল্পে। আমার ভিডিও যে সমস্ত বন্ধুরা দেখছো, তাদের মধ্যে যারা আছো, যে ভয় লাগছে কলকা নিয়ে যে কীরকম হবে না, বা বিগেনার্স যারা, তারা অবশ্যই আমার যে কলকা ক্লাসগুলো আছে সেগুলো করে ফেলতে পারো। এবং যদি করো তোমাদের কোনো অসুবিধা হয়, আমার অনলাইন ক্লাস হচ্ছে খুব তাড়াতাড়ি জুলাই মাস থেকে, তো তারা কিন্তু অবশ্যই আমার ক্লাস থেকে জয়েন করতে পারো। হাতে ধরে একদম বেসিক থেকে এবং খুব ইজিলি স্টেপ বাই স্টেপ আমার ক্লাসটা হয়, তোমরা ইজিলি কিন্তু বাড়িতে বসে ক্লাসটা করতে পারবে। অনেকেরই ভয় থাকে যে অনলাইনে শিখতে পারবো কিনা, তাদেরকে বলি আমার প্রচুর স্টুডেন্ট এখন কলকা খুব ভালো করছে, তারা একদম মানে অনলাইনে ক্লাস করেছে এবং খুব ভালো কাজ করছে। আর কোনো রকম অসুবিধা হলে তো আমি আছি, তোমাদের কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো আমি সেকেন্ড কলকায় চলে আসলাম। সেকেন্ড কলকাটা একটু আলাদা করছি প্রথম কলকা থেকে, তবে সমস্ত কলকা স্ট্রোক কিন্তু একইভাবে একই রকম হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের কলকা আমি ক্রিয়েট করে নিচ্ছি। তোমরাও এভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই কলকাগুলো সুন্দর হয়। যত প্র্যাকটিস করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের হাত অনেকটা ইজি হয়ে গেছে আগের থেকে। তার জন্য কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাসগুলো করো এবং প্র্যাকটিস করো, দেখতে পাবে যে নিজেদেরই অনেকটাই ইম্প্রুভ হয়েছে। দেখো সেকেন্ড আমার যে কলকাটা প্রায় আমি ক্রিয়েট করে ফেলেছি, এখানে যে কটা আমি স্ট্রোক ইউজ করছি প্রত্যেকটা স্ট্রোক আমি খুব ইজিলি আমার ক্লাসগুলোতে করিয়েছি। তোমরা দেখো এবং প্র্যাকটিস করো এবং এই কলকাগুলো খুব ইজিলি হবে বাড়িতেই প্র্যাকটিস করতে পারবে। তো চলো, আমার সেকেন্ড কলকাটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। থার্ড কলকায় চলে আসলাম। থার্ড কলকাটাও খুব ইজি, একই স্ট্রোক দিয়ে কতগুলো কলকা করা যায় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো রকম অ্যাডভান্স কিছু নেই, এই কলকাগুলো আমি দেব, এরপর কিন্তু অ্যাডভান্স কলকা ক্লাস স্টার্ট করব। অবশ্যই দেখো যারা যারা বেসিক স্ট্রোকগুলো শিখেছো, কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা ক্লাসের ডিটেলস পেতে চাইছো, তার জন্য ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং সমস্ত কলকা ক্লাসের ডিটেলস পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব ইজিলি কিন্তু এই স্ট্রোকের মাধ্যমে আরেকটা কলকা করে ফেলছি। তোমরা তোমাদের ব্রাইডকে যে কোনো কলকা দিয়ে তোমরা সাজাতে পারো, খুব সুন্দর লাগবে এই কলকাগুলোতে। আর হ্যাঁ, শুধুমাত্র রিসেপশন না, এই স্ট্রোকের মাধ্যমে তোমরা একটা ব্রাইডাল কলকাও করে ফেলতে পারবে এবং সাইড কলকার মাধ্যমে এই কলকাটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এই নেক্সট ক্লাসে আমি অবশ্যই সাইড কলকা নিয়ে কিছু কলকা তোমাদের সাথে দেখাবো, যার মাধ্যমে এই রকম মাঝখানে টিপের পাশটা এরকম দিয়ে সাইড কলকা দিয়ে পুরোটাই কমপ্লিট করে নিতে পারবে তোমার ব্রাইডাল কলকা হিসাবে। তো দেখো থার্ডটাও হয়ে গিয়েছে সুন্দর করে। এইভাবে তোমরা এইভাবে প্র্যাকটিস করতে করতে নিজেরাই বুঝে যাবে যে কোথায় কোনটা দিলে বেশ ভালো লাগবে এবং সুন্দর লাগবে। কলকার মেন টপিকই হলো কলকাটাকে যেন ভরাট থাকে, তাহলেই ভালো লাগবে, ফাঁকা ফাঁকা কলকা খুব একটা ভালো লাগে না। তাই অবশ্যই ভরাট করে কলকাটা করার চেষ্টা করবে। এই দেখো, এরপর আমি একটা আম কলকার মাধ্যমে একটা কলকা ক্রিয়েট করছি। আম কলকা কিন্তু আমি খুব ইজিলি ভাবে দেখিয়েছি, যারা যারা দেখেছো তারা তো জানোই কেমনভাবে কি করিয়েছি, যারা জানো না তারা কিন্তু এই ভিডিওটা ডেসক্রিপশনে সমস্ত কলকার ক্লাসের ডিটেলসগুলো রয়েছে, লিংক আছে, তোমরা অবশ্যই দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে এই কলকাগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে। তো ফোর্থ নাম্বার কলকাটা আমি স্টার্ট করে দিয়েছি এবং কিছুটা আম কলকার মাধ্যমে এই কলকাটা কিন্তু আমি ক্রিয়েট করছি।
সাথে পাতা কলকাও আছে, পাতা কিভাবে তোমরা খুব ইজিলি করতে পারবে তার জন্য ডিটেলসে ভিডিও দেওয়া আছে। বারবার করে তোমাদের বলছি এই কলকাগুলো দেখতে মনে হচ্ছে এতটাই ইজি, কিন্তু যদি তোমরা স্ট্রোকগুলো না ঠিকমতো প্র্যাকটিস করো তাহলে এই খুব সহজ জিনিসটাও কঠিন বলে মনে হবে। তো দেখতেই পাচ্ছ আমার 4 নম্বর কলকাটাও একদম রেডি হয়ে গিয়েছে। আর অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো এবং তাতে করে আমার খুব আগ্রহ বাড়বে তোমাদের সাথে কলকা ভিডিওগুলো শেয়ার করতে এবং আমার যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার এই যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য কিন্তু অবশ্যই আমাকে উৎসাহিত করবে, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সাথে এই সমস্ত জিনিস শেয়ার করতে। আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ফলো করে নিও। তো এবার 5 নম্বর কলকাটা আমি স্টার্ট করে দিয়েছি, সেই বেসিক স্ট্রোকগুলো দিয়েই আরেকটা নতুন কলকা আমি ক্রিয়েট করছি, কিভাবে করছি দেখে নাও। তো এইভাবে প্রত্যেকটা কলকা কিন্তু একের পর এক ভিন্ন ধরনের হয়, এটাই হচ্ছে মেন জিনিস। যত তোমাদের ক্রিয়েটিভিটি বাড়বে, যত প্র্যাকটিস বাড়বে, তত তোমাদের ক্রিয়েটিভিটি বাড়বে। ক্রিয়েটিভিটি বাড়লেই তোমাদের কলকা করতে আর কোনো প্রবলেম হবে না এবং দেখেও তোমাদের ডিজাইন করতে হবে না, তোমরা না দেখেই নিজের মাধ্যমে নিজের প্র্যাকটিসের মাধ্যমে নিজেরই বুঝতে পেরে যাবে যে কলকা স্ট্রোকগুলো কীরকম হলে ভালো লাগবে। তো এই দেখো 4 নম্বর কলকাটাও কিন্তু আমি সুন্দরভাবে ক্রিয়েট করে নিচ্ছি। এই কলকা ক্লাস শেষ হলে তোমাদের সাথে আমি মেহেন্দির ক্লাসও শেয়ার করব, আমি আগের ভিডিওতে বলেছি। তবে আমি কলকা ক্লাসগুলো শেষ না করে মেহেন্দি ক্লাসে যাব না, আগে এই কলকা ক্লাসগুলো শেষ করে তারপরে যাব। আর হ্যাঁ, আমার কিন্তু হেয়ার স্টাইলিংয়ের অনেক ডিটেলস আমি ভিডিও দিচ্ছি, অবশ্যই সেগুলো দেখে নেবে। যারা যারা হেয়ার স্টাইলিং নিয়ে ভয় পাচ্ছ, হেয়ার স্টাইলিংয়ের ক্লাসটাও কিন্তু করো, ওটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেবো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে এবং কলকাগুলো তোমাদের ভালো লেগেছে, কলকাগুলো প্র্যাকটিস করো এবং কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং ইউটিউবের চ্যানেলটাকে ফলো করে নিও। যে সমস্ত বন্ধুরা কলকা শিখতে চাইছো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো এবং ক্লাস করো। ক্লাস করলে তোমাদের এই যে ভয়টা কেটে যাবে এবং বারে বারে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের হাতও অনেক ইম্প্রুভ হয়ে যাবে। দেখো তো কলকাগুলো তোমাদের কেমন লাগছে, কমেন্টের মাধ্যমে জানিও কলকাগুলো তোমাদের ভালো লেগেছে কিনা। এর পরপর কিন্তু আমি কলকা ক্লাসগুলো দেব, অবশ্যই দেখো। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই।